কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে দূরীভূত। দুইটাই দীর্ঘ উকার। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে যথোচিত। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান স্বতঃস্ফূর্ত ভয় দীর্ঘ উকার। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হলো অধোগতি। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান উন্মিলন। শুদ্ধ বানান কোনটি? আসক্তি। কোনটি সঠিক বানান? ঔজ্জ্বল্য। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে নিমিলিত। নয় হ্রস্বইকার, ময় দীর্ঘই, লয় হ্রস্বই ত। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে প্রজ্জ্বল। প্রজ্জ্বল বানানটা প্রজ্জ্বল। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে রীতিনীতি। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে অধ্যবসায়। কোনটি শুদ্ধ বানান? ত্রিভুজ। কোন বানানটি শুদ্ধ? একান্নবর্তী। কোন বানানটি শুদ্ধ? কুজ্ঝটিকা, শব্দের অর্থ হল কুয়াশা। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে ছান্দসিক। কোনটি শুদ্ধ বানান নিষিদ্ধ? কোন শব্দটি ভুল? ভুল শব্দ হচ্ছে পরিপক্ক, কারণ এখানে শুদ্ধ বানানটা হবে হলো কয় কয় যুক্ত, আর এখানে আছে কয় ব যুক্ত, এই জন্য এটা ভুল, আর বাকি বানানগুলো ঠিক আছে। কোনটি শুদ্ধ বানান? রৌদ্র করোজ্জ্বল। কোন বানানটি শুদ্ধ? সংসপ্তক এই বানানটা। কোন বানানটি শুদ্ধ? শুশ্রূষা। কোন বানানটি শুদ্ধ? সমীচীন। নিচের কোন বানানটি শুদ্ধ? অগ্নিবীণা। অগ্নিবীণা। কোনটি শুদ্ধ বানান? আলস্য। কোনটি শুদ্ধ বানান? ন্যূনতম। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? শুদ্ধ নয় বানানটি হলো মাস্টার, কারণ এখানে মূর্ধন্য স্ব আছে, হবে দন্তস্ব, কারণ মাস্টার শব্দটা ইংরেজি, আর বিদেশি শব্দে মূর্ধন্য স্ব হয় না, মূর্ধন্য স্ব হয় শুধুমাত্র সংস্কৃত শব্দে। নিচের কোন বানানটি শুদ্ধ? মুহূর্ত। মুহূর্ত বানানটা হচ্ছে মুহূর্ত, ময় হ্রস্বউকার, হয় দীর্ঘ উ, তয় রেফ। নিচের কোন বানানটি শুদ্ধ? মধুসূদন। সুদন বানানটা হচ্ছে দন্ত স্বয় দীর্ঘ উকার। কোনটি সঠিক বানান? সঠিক বানান হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা দন্ত স্বয় ক হবে এটা। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হলো গৃহস্থ। কোন বানানটি শুদ্ধ? ঝঞ্ঝাট। ঝঞ্ঝাট। কোন বানানটি শুদ্ধ? খুন্নি বৃত্তি, অর্থাৎ খুদ যোগ নিবৃত্তি, ক্ষুধা নিবারণ অর্থাৎ ভোজন, ভোজনকে বলা হয় খুন্নি বৃত্তি। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে অদ্যাপি, দ্বয় জফলা আকার অদ্যাপি। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হলো তিতিক্ষা। কোন বানানটি শুদ্ধ? বক্ষত্রাণ। কোন বানানটি শুদ্ধ? মুহুর্মুহ। মুহুর্মুহ। মুহুর্মুহ ময় হ্রস্বউকার, এদিকেও ময় হ্রস্বউকার। নিচের কোন বানানটি শুদ্ধ?
বাল্মীকি, বাল্মীকি বানানটা প্রথমটা দীর্ঘইকার, পরেরটা হ্রস্বইকার। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে মরীচিকা। মরীচিকা বানানটা হলো রয় দীর্ঘইকার, চয় হ্রস্বইকার, অর্থাৎ প্রথমটা দীর্ঘই, পরেরটা হ্রস্বই। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে ব্যতীত। ব্যতীত বানান হলো বয়জফালা, তয় দীর্ঘইকার, ত। শুদ্ধ বানান কোনটি? শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি বানানে লয় হ্রস্বইকার। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে শিরশ্ছেদ, শিরশ্ছেদ, তালব্য শয় ছয় যুক্ত।